আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের আজ রক্তদান শিবির আছে, আজকে সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, একটু লেট হওয়ার জন্য বিলম্ব হয়েছে। আর পাশাপাশি আমাদের আগামীকাল আমাদের জানেন আমাদের হংসবন শিব মন্দিরের যে চৈত্রী মানে শিবরাত্রি উপলক্ষে একটা বাউল অনুষ্ঠান আছে এবং প্রচুর ভক্তবৃন্দ আমাদের কালকে আগামীকাল এখানে আমাদের দুপুর থেকে শুরু হয়ে যাবে জল ঢালা। হ্যাঁ, অনুষ্ঠানগুলো আছে। এবার আজকে আমাদের এই রক্তদান শিবির আমাদের দীর্ঘদিন আমাদের মাস দেওয়ার বুকে এখানে গাজনতলায় প্রথম আমরা যারা কমিটির সদস্য আছি এবং যারা কমিটির সদস্য সভাপতি সহ সেক্রেটারি যারা আছে সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করছি। হ্যাঁ, আর এটা প্রথম আমার আমার জ্ঞানের প্রথম আমরা এই অংশগ্রহণের নামে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আর কতজন দিচ্ছে? আজ 50 জন দেবে আপনার। আপনার নাম? তপন মণ্ডল। এটা কি মন্দিরের তরফ থেকে হচ্ছে? হ্যাঁ, মন্দিরের তরফ থেকে। জায়গার নাম? মাসদিয়া গাজনতলা। বিশ্বের প্রত্যেকটি মানুষ প্রতি বছর এই মন্দিরে আমাদের মাসদিয়ার বুকে আসেন, তারা এই মন্দিরে অনেক ডোনেশন করেন এবং মন্দিরকে আরো সুন্দর করবার জন্য তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সদস্য সদস্য আছে, শুধু তাদের নয়, এই মন্দিরকে এবং এই মন্দির প্রাঙ্গণকে সুস্থ এবং স্বাভাবিক এবং সুন্দর মনোরম পরিবেশ তৈরি করবার দায়িত্ব ধীরে ধীরে এই মাসদিয়া অংশগ্রহণ দিয়ে মন্দিরকে সামগ্রিক শহরেও প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে পৌঁছায়। সেখানে বহু মানুষ অপেক্ষায় থাকেন বছরে একটি দিন সেই অংশগ্রহণ শিক্ষা করতে, তাদেরকে গাজনের সময়। তাছাড়াও বিভিন্ন সময়ে সারা বছর এই মন্দিরে বহু মানুষ বহু ভক্ত এখানে এসে তাদের তীর্থ